সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সোনম কাপুর আর আনন্দের বিয়ের সানাই এবার বাজলো বলে মুম্বাইয়ে সোনমদের বাড়ি মারিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। এই নায়িকার মা নিজে দাঁড়িয়ে থেকে আলোকসজ্জার কাজ তদারক করছেন। আলোর রোশনায় ভরে ফেলা হয়েছে তাদের বাড়ি থেকে শুরু করে রাস্তার চারপাশ। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, গত শুক্রবার সোনমদের আলোকসজ্জিত বাড়ির ভিডিও আর ছবি গোপনে তুলে আনেন একদল পাপারাজি। সেই ছবি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর সবাই নিশ্চিত হয়েছেন সোনমের বিয়ের সব প্রস্তুতি শেষ, শিগগিরই পাওয়া যাবে মালা বদলের খবর। কোরিওগ্রাফার ফারাহ খান আর নির্মাতা করণ জোহরকে সেদিন অনিল কাপুরের মুম্বাইয়ের বাড়ি থেকে বের হতে দেখা গেছে। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সোনমের সঙ্গীত অনুষ্ঠানের নাচগুলো কোরিওগ্রাফি করবেন ফারাহ খান, আর বিশেষ একটি পরিবেশনায় অংশ নেবেন করণ জোহর। সোনমের নববিবাহিত ফুফাতো ভাই মোহিত মারওয়া আর তার স্ত্রী শুক্রবার গভীর রাতে সোনমের সঙ্গে দেখা করে এসেছেন। সেদিন বিয়ে বাড়িতে আরও উপস্থিত হন ডিজাইনার মাসাবা গুপ্ত ও সোনমের ভাই হর্ষবর্ধন। অভিনেতা অনিল কাপুরের বড় মেয়ে সোনমের বিয়ের সম্ভাব্য তারিখ আগামী 7ই মে। সম্প্রতি এই নায়িকার আসন্ন ছবি ভিরেতি ওয়েডিং এর ট্রেলার উদ্বোধনেও তাকে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হয়। সোনমের সেই উত্তর, এখনও এটা জানানোর সময় হয়নি, সময় হলে জানতে পারবেন। তবে এখন তিনি কিছু না জানালেও সবাই ধরেই ফেলছেন নায়িকার বিয়ের সংবাদটি স্রেফ গুজব নয়। অতিথিরা নিমন্ত্রিত, সুর তোলার জন্য প্রস্তুত সানাই বাদক, এখন শুধু সাত পাকে বাঁধা পড়া বাকি। এ বছর শুরুর দিকে কলকাতায় গিয়ে নিজের বিয়ের গয়নাও কিনে এনেছেন সোনম। ওই সময় তার সঙ্গে ছিলেন হবু শাশুড়ি। একটি সূত্রে জানা যায়, বিয়েতে সোনম তার প্রিয় ডিজাইনার আবু জনি ও সন্দীপ খোসলার নকশা করা পোশাক পরবেন। উল্লেখ্য, সোনম কাপুর অনিল কাপুর এবং সুনিতা কাপুরের কন্যা। তিনি চলচ্চিত্র নির্মাতা সুরিন্দর কাপুরের নাতনি। তিনি প্রযোজক বনি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর এবং সন্দীপ মারওয়া এর ভাইজি। তিন ভাই বোনের মধ্যে সোনম সবচেয়ে বড়, তারপরে রয়েছেন বোন রিয়া এবং ভাই হর্ষবর্ধন। তিনি 2007 সালে জব উই মেট চলচ্চিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং 2010 সালে উই আর ফ্যামিলি চলচ্চিত্রে এর ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার লাভ করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বিনোদনমূলক খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন।